ভাই বক্সের আওয়াজ ঠিক হয়নি, আওয়াজটা ক্লিয়ার করে দেন। আওয়াজ ক্লিয়ার হয়নি, আওয়াজ ঠিকই আছে কিন্তু আওয়াজ ক্লিয়ার হয়নি। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصرافا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هل يستطيع আজকে এই বিশাল ধর্মীয় দলসার সুনাম ধন্য মহামাননীয় সভাপতি সাহেব মঞ্চে ভূমিষ্ঠ রয়েছেন, আকাশের তারকা সদৃশ ওলামায়ে হযরত মুরুব্বিয়ানে কেরাম, আমার সম্মুখে বসে থাকা অত্র অঞ্চলের মুরুব্বিয়ানে কেরাম, ছাত্র যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা অতি স্নেহে আদরের মা এবং বোনেরা, মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনাদের সম্মুখে অনেক জায়গা আছে, পিছনের মা বোনদের বসার অসুবিধা হচ্ছে, আপনারা সম্মুখে এগিয়ে বসে চেপে চেপে বসে পিছনের মা বোনদেরকে বসার সুযোগ দান করেন। জোরে আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন
যেই মজলিসের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহা আল্লাহ রাব্বুল আলামিনের একবার অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতে ভালোবেসে প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা নবীকে ভালোবাসি গো, কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখেন। কে কে ভালোবাসেন? নারায়ে তাকবীর। যারা নবীকে আমরা ভালোবাসি, এই যে ফাঁকা জায়গাগুলো আছে, আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলবো, নবীজির মুখের জবানের বাণী জবান মুবারক থেকে বাহির হয়েছে, আল্লাহর নবী তিনটি জায়গাতে ফাঁকা রাখতে নিষেধ করেছেন। তাহলে নবীকে যদি ভালোবাসি তাহলে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেব, এটাই প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ। চেপে চেপে বসেন। যদি নবীকে মুহাব্বত করেন তাহলে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিন। আসেন, যদি নবীকে মুহাব্বত করেন ফাঁকা জায়গা বন্ধ করেন, কারণ ফাঁকা জায়গাতে শয়তান বসে আপনার মনে ধোকা দিবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আপনাদের ভালো লাগবে না। আসেন একটু চেপে চেপে আসেন। বাম দিকে ডাকা আছে ভাই, বাম দিকে ডাকা আছে, আপনাদেরকে অনুগ্রহ করে বলতেছি এই সাইডের ভাইদেরকে, আপনারা এসে এই জায়গাটা পুরা করে দিন। যদি এখান থেকে একজন মানুষ চলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে যে আপনাকে বলা হয়েছিল জায়গাতে বসার জন্য, কিন্তু মানুষ ওই জায়গাতে না বসার জন্য অন্য একজন ভাই চলে গেছে। আসেন ভাই, একটু চেপে চেপে বসে। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাদের সম্মুখে একটা কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি রে বন্ধু, ওই আয়াত সম্পর্কে দুই চারটি আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এত সুন্দর করে ঘোষণা করে দিলেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। হে বন্ধু, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে তো সুন্দর করে বলে দিলেন রে বন্ধু, পৃথিবীর জমিনে যে মানুষগুলো পবিত্র কোরআন শিক্ষা করেছে, যারা নাকি জ্ঞানী এবং যারা নাকি অজ্ঞানী, যাদের ভিতরে কোনো জ্ঞান নাই, তারা কি কখনো সমান হতে পারে? জোরে বলেন পারে গো, কখনোই সমান হতে পারে না। পৃথিবীর জমিনে যারা ইলম শিক্ষা করেছে, তাদের মর্যাদা আমার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিয়েছে। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর কালাম শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? পৃথিবীর জমিনে আমার আপনাকে এই জমিনের মধ্যে আল্লাহর কালামকে শিক্ষা করতে হবে। এবং পৃথিবীর জমিনের মধ্যে আমরা মুসলমান এমন হয়ে গেছি, আল্লাহর কালাম থেকে সবসময় দূরে থাকি, কথা বলেন ঠিক না বাটি? জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে জরুরি রয়েছে পৃথিবীর জমিনের মধ্যে। জেনারেল শিক্ষার সাথে সাথে আমার আপনার সন্তানকে আমার আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক না বাটি? পৃথিবীতে আপনার আমার সন্তানকে পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত, কালামুল্লাহ শিক্ষা দিতে হবে, তার সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতে হবে। বন্ধুগণ, আমার আজকে পৃথিবীর জমিনের মধ্যে আমাদের সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছি, করতেই হবে, তার সাথে সাথে পবিত্র কোরআন, আমাদের ধর্মীয় কিতাব, যে কিতাব পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন, এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে দশটা করে নেকি লিখে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন শিক্ষা করার প্রয়োজন আছে না নাই?